subscribe now and press the bell icon. Never miss an update. চোটের কারণে মাঠের বাইরে থাকতেই হবে, এটা আগে থেকেই জানা ছিল। আরও জানা গিয়েছিল পরশু চ্যাম্পিয়ন্স লিগ শেষ হলো ফিরতি লেগে ব্রান মিউনিকের বিপক্ষে খেলতে পারবেন না, তাই বলে মরসুমটাই শেষ। পিএসজি নেইমারকে নিয়ে এমনই খবর জানিয়েছে ফরাসি ক্লাবটি। আজ জানিয়েছে নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেলে লিগামেন্ট ঠিক করতে অস্ত্রোপচার করাতে হবে, অন্তত 3-4 মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ চলতি মরসুমে নেইমারকে আর মাঠে দেখা যাবে না। চোটের কারণে মরসুমটাই শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান তারকার। অ্যাঙ্কেলে চোট পুরোপুরি সারিয়ে তুলতে নেইমারকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছে পিএসজির মেডিকেল স্টাফ। কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন নেইমার। এরপর গত 20 ফেব্রুয়ারি লিলের বিপক্ষে পিএসজি জয়ের ম্যাচে 51 মিনিটে স্টেচারে করে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারও আঘাতটা সেই অ্যাঙ্কেলেই। পিএসজির মেডিকেল স্টাফ নেইমারকে পরামর্শ দিয়েছে বারবার অ্যাঙ্কেলে চোট এড়াতে অস্ত্রোপচারই সমাধান। গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ জানিয়েছে নতুন করে অ্যাঙ্কেলে চোটে পড়ার পর বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছেন নেইমার। সবার সঙ্গে কথা বলে অস্ত্রোপচারকেই সম্ভাব্য সেরা সমাধান হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসজির বিবৃতিতে বলা হয় বিশেষজ্ঞরা সবকিছু ভালোভাবে পর্যালোচনার পর নেইমার জুনিয়র অ্যাঙ্কেলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। দোহায় আগামী কয়েকদিনের মধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হবে, 3-4 মাস পর তিনি দলীয় অনুশীলনে ফিরতে পারবেন। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।